প্রিয় দর্শক, আমি সাইফ মম। সাইফ মম চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব জীবন্ত গাছ বা ইনডোর প্লান্ট দিয়ে কীভাবে ঘর সাজাতে হয়। যদি কোনো আইডিয়া পেয়ে যাও সেটাই তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে পাঁচ টাকা ঘন্টা চিহ্নতে ক্লিক করে রাখবে, এতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর বেশি ভালো লাগলে বেশি বেশি করে প্লিজ শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আমাদের সবার বাড়িতে বা ঘরে একটা কর্নার কিন্তু থেকেই যায়। সেই কর্নারটাকে খালি ফেলে না রেখে যদি আমরা গাছ দিয়ে জীবন্ত এবং প্রাণবন্ত করে তুলতে পারি তাহলে তো কথাই নেই। আমি আশা করছি আমার আজকের ভিডিও, যদি একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আমি প্রথমে এই কর্নারটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী গাছ দিয়ে আমি এই কর্নারটাকে সাজালাম। তো প্রথমেই তোমাদের সাথে যে গাছটা আমি শেয়ার করতেছি, এই গাছটা হলো ওয়ান্ডারিং জিও। এই গাছটা রাখা হয়েছে আমার ডাইনিং স্পেসের টিভিটার ঠিক উপরের অংশে। দুই কর্নারে দুইটা গাছ ঝুলিয়েছি। এই গাছটা যত্র তত্র বেড়ে উঠে, খুব একটা যত্নর প্রয়োজন হয় না। শুধু গাছের গোড়ার মাটিটা যখন শুকিয়ে আসবে সেই অবস্থায় তোমরা পানি দিতে পারো। একদম এক সপ্তাহ পরপর পানি দিলেই হয়ে যায়। আর খুব একটা যে খাবার দাবার দিতে হয় তা কিন্তু না। আর এই গাছটার বৈশিষ্ট্য হলো যদি রোদে রেখে যাও তাহলে লাল বর্ণ ধারণ করবে, আর অল্প আলোতে অল্প ছায়ায় যদি তোমরা রাখাও এটা সবুজ আকার ধারণ করবে। তো আমার ঘরের মধ্যে এই ডাইনিং স্পেসে দুইটা জায়গায় দুইটা টব দেওয়া আছে, খুব সুন্দর গ্রো করতেছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। তো চাইলে তোমরা এটা ইনডোর প্ল্যান্ট হিসেবে ঘরে রাখতে পারো। এরপরে চলে যাচ্ছি আমার কর্নারটাতে। এরকম একটা কর্নার সবার বাড়িতেই কিন্তু থেকেই যায়। এই কর্নারটাতে আমি যে টেবিলটা বসিয়েছি এটা আমার ফ্রিজের পুরনো হয়ে যাওয়া একটা টেবিল চৌকি। এই চৌকিটা আমি ফেলে না দিয়ে এখানে রেখে দিয়েছি। তো এখানে আমি গাছ লাগিয়ে দিয়েছি, তোমরাও চাইলে এরকম পুরনো জিনিস দিয়ে লাগিয়ে দিতে পারো। প্রথমে যে গাছটা শেয়ার করতেছি এটা আমাদের অঞ্চলে বাঙ্গালতার গাছ বলে, জানি না তোমরা কী নামে চিনো। যদি চিনে থাকো আমাকে প্লিজ কমেন্টে জানাতে পারো। এই গাছটা আমি এখানে টবে বসিয়েছি, এটাও সুন্দর গ্রো করতেছে। শুধু গোয়ার মাটিটা শুকিয়ে এলেই পানিটা অ্যাড করতে হয়। আর এখানে যতগুলো গাছ দেখতেছো প্রত্যেকটা গাছ কিন্তু আমার মাটিতে বসানো। তোমরা চাইলে এগুলো পানিতেও লাগাতে পারো, পানিতেও সুন্দরভাবে গ্রো করে। এই একটা গাছ রেখেছি, এটা দিয়েই তোমরা ঘর সাজাতে পারো, ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখতে পারো। তবে এটা রোদের থেকে ঘরের মধ্যেই ভালো থাকে, অল্প ছায়াতে অল্প আলোতে। এর পরবর্তীতে যে গাছটা আমি শেয়ার করতেছি এটা আমরা সবাই চিনি, গোল্ডেন মানি প্ল্যান্ট বা এমনি মানি প্ল্যান্টও আমরা বলে থাকি। এই গাছটার তো কোনো যত্নই লাগে না, এটা পানিতেও গ্রো করে মাটিতেও গ্রো করে। কিন্তু কেটে আমার মাটিতেই দেওয়া আছে একটা বক্সের ভিতরে। দেখো একটা আমি মাটির কলস, কলসের উপরে এই গাছটা বসিয়েছি, আর উপরে একটা স্টেন দিয়ে দিয়েছি আমার DIY করা সবগুলো গাছ। তো এটাও সুন্দরভাবে বেড়ে উঠতেছে। দেখো এখানে আমি নিজেই DIY করে একটা কাঠি বসিয়ে দিয়েছি, আর এই কাঠি বেড়ে বেড়ে উপরের দিকে উঠে যাচ্ছে। এবার যে গাছটা তোমাদের সাথে শেয়ার করতেছি এটা একটা আমার বড় টব, মাটির টবের উপরে আমি একটা ফুলের জারের ভিতরে বসিয়েছি। এটা হলো পিলাডেন্ড্রন। এই গাছটাও কোনো যত্ন লাগে না, পানিতেও গ্রো করে মাটিতেও গ্রো করে। এটা কিন্তু মাটিতেই বসানো, গোড়ার মাটিটা শুকিয়ে এলে পানি দিলেই হয়। খাবার দাবার বলতে খুব একটা কিছু লাগে না। আর এই গাছটা এত বেশি সুন্দর, যেখানেই তোমরা লাগিয়ে দেবে সেখানেই সুন্দরভাবে বেড়ে উঠবে। এরপরে তোমাদের সাথে শেয়ার করতেছি ওয়ান্ডারিং জিও। এখানেও আমার একটা পুরনো সেলফ, বেড়ে দেওয়া সেলফ, তো এটাকে আমি ফেলে না দিয়ে এখানে রেখে দিয়েছি। সেলফের উপরের মাঝের অংশে এই টপটা লাগিয়ে দিয়েছি, আর সেখানে ওয়ান্ডারিং জিও বসিয়ে দিয়েছি। এখন যে গাছটা দেখাচ্ছি এটা হলো স্নেক্স প্ল্যান্ট। এটাও যত্রতত্র হয়ে যায় এবং ছায়ার ভিতরে বেশি হয়। ইনডোর প্ল্যান্ট হিসেবে তোমরা কিন্তু রাখতে পারো এই গাছটা।
এরপরে যাওয়া যাক আমার একটা ডিআইওয়াই করা। এখানে আমি একটা গাছ, আমরা যে টক দই বা মিষ্টি দই খেয়ে থাকি দুধের বোতলে লাগিয়ে দিয়েছি, এটা হলো পিলাডেনড্রন। আর এইটা পাশেরটাতে একটা টবে বসিয়েছি মানি প্ল্যান্ট। আর এই মানি প্ল্যান্টের তো কোনো যত্নই লাগে না, যদি এভাবে ঝুলে পড়ে থাকে দেখতে কতটা না ভালো লাগে, নিজেরা লাগালেই বুঝতে পারবে। আমাদের ঘর সাজাতে কিন্তু দামি দামি শোপিসের প্রয়োজন হয় না, আমরা চাইলে এরকম গাছ দিয়ে ঘর সাজাতে পারি। আর আমার এখানে যে গাছগুলো তোমরা দেখতেছ, এই গাছগুলো এক একটার বয়স 4 থেকে 5 বছর। সবটা গাছ থেকেই কিন্তু আমি অনেকগুলো গাছ তৈরি করেছি, আর আমার পুরো ডাইনিং স্পেসটাই গাছ দিয়ে সাজানো। যদি তোমরা দেখতে চাও কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং এখানে আরেকটা টবের ভিতরে দেখো আরেকটা মানি প্লান্ট বসানো। এই মানি প্লান্টের খুব একটা যত্ন করতে হয় না, তোমরা চাইলে ঘরের মধ্যে যে কোনো কর্নারে যে কোনো জায়গায় ঝুলিয়ে দিতে পারো। আর পাতাগুলো যখন লতার মতো বেয়ে বেয়ে পড়ে দেখতে অসাধারণ লাগে, মন প্রাণ সবই জুড়ে যায় এই গাছের দিকে তাকালে। কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। প্রায় ইনডোর প্লান্ট দিয়ে ঘর সাজাতে কিন্তু পয়সা খরচ হয় না, কম খরচেই কম বাজেটে ইচ্ছে থাকলেই এইভাবে একটা সবুজ কর্নার রাখতে পারো তোমাদের ঘরের ভিতরে। আর এই গাছ থেকে প্রতিনিয়ত আমরা অক্সিজেন পাচ্ছি, অক্সিজেনটা গ্রহণ করছি, তাহলে কত ভালো আমাদের জন্য। আর দিনে যদি অন্তত 2 বারও এই সবুজটার দিকে তোমার চোখটা যায়, তাহলে তো কথাই নেই, চোখের দৃষ্টিশক্তির জন্য অনেক বেশি ভালো। তো দেখো এখানে আমার একটা ডিআই করা একটা সেলফ বসিয়েছি, এখানে একটা মগের ভিতরে দিয়েছি আর একটা মানি প্ল্যান্ট, সেটাও ঝুলে নিচের দিকে পড়ছে। তোমরা চাইলে ইচ্ছা করলে উপরের দিকে উঠিয়ে দিতে পারো। আর এখানে দেখো একটা বক্সে আর একটা পিলাডেনড্রন বসিয়ে দিয়েছি, এদিকে আর একটা ওয়ান্ডারিং জিও দেখো এটাও ঝুলিয়ে দিয়েছি। কতটা ভালো লাগছে দেখো, নিচের পাতাটা যখন একদম পার্পেল কালার হয়ে যায় তখন দেখতে কতটা ভালো লাগে। আর এই এখানে জুড়িয়ে দিয়েছি আমি বেবি টিয়ার গাছ। এই বেবি টিয়ার গাছটা আমার একটা লতা থেকে আমি প্রায় 7 থেকে 8টা টব বানিয়েছি, মানে টব করেছি, এইভাবে ঝুলিয়ে নিচের দিকে পড়ে আছে। দেখো কতটা ভালো লাগে, এই গাছটা দেখতে আমার এত বেশি ভালো লাগে। আর একটা লতার দামি 300 থেকে 350 টাকা। তোমরা ইচ্ছে করলে একটা লতা থেকে 10টা টব বানাতে পারো, ঠিক আমিও সেম প্রসেসে করে নিয়েছি, এভাবে তোমরাও করতে পারো। আমাদের ইয়াং জেনারেশনের বাচ্চারা একদম সবুজের কাছাকাছি যেতে চায় না, তো তোমরা যদি ইচ্ছা করো, আমরা গৃহিণীরা যদি ইচ্ছে করি ঘরটাকে এরকম প্রকৃতি দিয়ে সাজাতে পারি, খুব একটা কষ্টের কিছু না। আমার ভিডিওর কোনো একটা অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সামনে আরও চমক আছে। আসসালামু আলাইকুম। দেখো এটা একটা স্পাইডার প্ল্যান্ট, এটাও অল্প ছায়াতে অল্প আলোতে কিন্তু সুন্দর হয়ে থাকে। এটা একটা মানি প্ল্যান্ট আর বেবি টিয়ার গাছ, একটা লতা থেকে আমার পুরো ডাইনিং স্পেসটা আমি এইভাবে গাছ দিয়ে সাজিয়েছি। যদি দেখতে চাও প্লিজ কমেন্টে জানিও।